আপনারা যারা ওয়াদিগভীর এখানে আসবেন, বুঝতাম রোডে ওদিকে যাবেন, তাদের জন্য বার্তা দিচ্ছি, এখানে গাড়ি চড়ানোর সময় সতর্ক থাকবেন, কারণ এই রোডটা হলো 80 রোড। এখানে 80 রোডে যদি আপনি যদি 85 চালান, এখানে জায়গা জায়গায় চোরা ক্যামেরা আছে, চোরা ক্যামেরায় খাই ফেলবেন, ক্যামেরা গাটারে ধরা পড়বেন, ধরা পড়লে 10 শেয়ার, ধরা পড়লে 10 শেয়ার, একটা না দু তিনটা আছে এখানে চোরা ক্যামেরা, যা আমরাও আগে খুঁজে বার করতে পারি এটা কোন জায়গা আছে। আমি অলরেডি একই ক্যামেরা তিনটা খেয়ে ফেলছি, আমার গাড়ির স্পিড ছিল 83-85 মধ্যে, তবুও খেয়ে ফেলছি। তো আপনারা যারা বাংলাদেশি ভাইরা এখানে আসবেন, এই রোডে আসবেন ওয়াদি কবি, আপনারা সতর্কতার সাথে গাড়ি চালাবেন, গাড়ি এটির উপরে কখনো উঠাবেন না, এটির মধ্যে রাখবেন, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, কারণ জায়গায় জায়গায় গাড়ি দাঁড়ায় থাকে ক্যামেরা নিয়ে, চোরা ক্যামেরা নিয়ে, একটু স্পিড হলে রাডারে ধরা পড়ে যায়। শুধু এই জায়গায় সমস্যা, এখানে কি আপনার যদি রাডার পর আপনার সফটওয়্যার কি আসবে জানেন, আসবে মাস্কেট, এরিয়ার নাম আসবে না মাস্কেট, শুধু মাস্কেট লেখা থাকবে, আর স্পিড লেখা থাকবে 35+। এটি রোডে আপনি যদি 85 চালান তাহলে আপনার 35+ আসবে 10 শেয়ার ফাইনাল, আর আপনি যদি 35-এর উপরে যান তাহলে হয়ে যায়, তাহলে আপনার বিল ফাইন আসবে ডবল 20 শেয়ার আসবে। তো সবাই এখানে গাড়ি চালাতে একটু সতর্ক থাকবেন, সবার কাছে একটা রিকোয়েস্ট, এখানে দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ এই রোডটা একটু তারাবেড়া রোড, গাড়ির স্পিডও অনেক, অলরেডি আমারও স্পিড উঠে গেছে এখন 90-তে, আমি কিন্তু খেয়াল করিনি, যখন ওর স্পিড উঠেছে তখন কমায় ফেলবেন। এই যে গাড়িগুলো সামনে দাঁড়ায় থাকে রাস্তার পাশে, এগুলো অনেক সময় ক্যামেরা থাকে এখানে। এই হচ্ছে নেক্সট, তো এখানে ক্যামেরাটা আছে আশেপাশে কোথাও, কিন্তু হয়তো আমরা জানি না। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য শেয়ার করবেন, আর সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।